প্রিয় ভিউয়ার্স, আমি এখন কুষ্টিয়া জেলার পার্শ্ববর্তী একটি গ্রাম, এটি কুষ্টিয়া সদরের মধ্যেই অবস্থিত মিনাপাড়া। এই মিনাপাড়াতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য খেজুর গাছ। যেহেতু এখন শীতের সময়, এই শীতের সময় শীতের পিঠা খেতে খেজুরের রস অতি প্রয়োজনীয় একটি উপকরণ। এই উপকরণটি গাছিরা কীভাবে এই খেজুর গাছ থেকে সংগ্রহ করে সেটি আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে গাছিরা নেই, গাছিরা ছুটিতে আছে। তারপরও আপনাদেরকে আমি দেখাচ্ছি যে খেজুর গাছের বুক চিরে কীভাবে তারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে। গ্রাম বাংলার সেই অপরূপ দৃশ্য খেজুর গাছ। সেই খেজুর গাছ শুধু খেজুরের রসই দেয় না, খেজুরও গাছে ধরে। কিছুদিন পরেই হয়তো সেই খেজুর আপনারা দেখতে পাবেন। এখন বর্তমানে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে গাছিরা। তে আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন অনেক খেজুর গাছ, রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য খেজুর গাছ। আপনি একটু ঘোরায় এই সাইডেও দর্শক শ্রোতাদের দেখাতে পারেন যে কত খেজুর গাছ আছে। আমরা শুনছি এই রাস্তায় প্রায় 350 খেজুর গাছ আছে, আর এই প্রত্যেক গাছ থেকেই গাছিরা রস সংগ্রহ করে। তে গাছিরা স্বল্পকালীন একটু বিরতি দিয়েছে, তারা গাছ থেকে এখন রস সংগ্রহ করছে না, দুই একদিন পরেই তারা আবার রস সংগ্রহ শুরু করবে। আপনার চাইলে এই খেজুর গাছ থেকে আসল খেজুরের রস সংগ্রহ করতে পারেন গাছিদের কাছ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার সময় পাইলে অবশ্যই এই মিনাপাড়াতে চলে আসবেন এবং এসে দেখতে পারবেন গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। ধন্যবাদ, আবার হয়তো দেখা হবে।